এখন আপনার দ্রব্যমূল্য বাড়লো কেন বা ধরেন আমার মিনিস্ট্রির ব্যাপার থাকলে করতে পারেন, বুঝছেন, অন্য মিনিস্ট্রিটা করেন না কেন, কারণ আমি তো অন্য মিনিস্ট্রির উত্তর দেওয়া আমার জন্য শোভনীয় না, বুঝছেন না। তিনটা জিনিস বিবেচ্য থাকে, মামলাটা কি চার্জশিট হয়ে গেছে কিনা, যদি চার্জশিট না হয়, যদি প্রি ট্রায়াল স্টেজে তদন্তাধীন অবস্থায় থাকে, তদন্তাধীন অবস্থায় থাকলে একটা মামলায় প্রত্যাহার করা খুব সোজা হয়ে যায়, প্রত্যাহার না একটা মামলা নিষ্পত্তি করা খুব সোজা হয়ে যায়, কারণ পুলিশ যদি ফাইনাল রিপোর্ট দেয় আদালত গ্রহণ করলো নিষ্পত্তি হয়ে গেল। কিন্তু যখন চার্জশিট হয়ে যায় তখন এটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়, তখন পিপির একটা রোল থাকে মামলা প্রত্যাহার করতে হলে। আর যদি ধরেন আপনার বিরুদ্ধে চার্জশিট হলো, আপনি বিচার ফেস করে মুক্তি হলে ওটা অন্য কথা, কিন্তু প্রত্যাহার করতে হলে একটা পিপির রোল লাগে। আর যদি আপনার সাজা হয়ে যায় তো আপনি যদি কোনো আবেদন না করেন, মানে আপনার আবেদন ছাড়া বা কোনো কিছু করা সম্ভব না, এমনকি ক্ষমার আবেদন যেটা সেটাও আপনার পরিবারের কাউকে করতে হবে, আপনি আপনি একটা মামলাতে ধরেন শাস্তি পেয়েছেন, আপনার পক্ষ থেকে আইন মন্ত্রণালয় ক্ষমার আবেদন করতে পারবে না, আপনার পরিবারের কাউকে করতে হবে বা আপনার পক্ষে আপনার লয়ার করতে হবে। আর আপনি যদি মনে করেন যে না আমি ক্ষমা চাই না, আমি এই মামলা লড়তে চাই, তাহলে এই কারাদণ্ডটা বা যে শাস্তিটা হয়েছে সেটা সাসপেন্ড রাখার আবেদন করে আপনি ওটার বিরুদ্ধে আপিল করতে পারেন। এই আবেদনটা আপনাকে করতে হবে, এটা আইন মন্ত্রণালয় কিছু করার নাই, ঠিক আছে না। আজকে এটা তো আপনি আমার মিনিস্ট্রির ব্যাপার থাকলে করতে পারেন, বুঝছেন, অন্য মিনিস্ট্রিটা করেন না কেন, কারণ আমি তো অন্য মিনিস্ট্রির উত্তর দেওয়া আমার জন্য শোভনীয় না, বুঝছেন না। এখন আপনি আমি যখন মাঝে মাঝে দেখি আমার খুব ফ্রাস্ট্রেটেড লাগে যে আমাদের তো একটু একটুখানি মানে বিচার বুদ্ধি প্রয়োগ করা দরকার। এখন আপনার দ্রব্যমূল্য বাড়লো কেন বা ধরেন আপনার প্রসঙ্গে একটু ইস্যু হয়ে তাহলে এই যে একটা নতুন কমিটি করা হয়েছে জনপ্রশাসন সচিবের একটা বিষয় তদন্ত করার জন্য, আপনি ওই কমিটি আছেন, জি জি জি, সেই বিষয়টা কতদিনে আপনারা প্রতিবেদন দেবেন বা এখন কি? ভাই আমার আপনার তো কাজের চাপ বুঝতেছেন, আমার কাছে প্রায়োরিটি তখন ছিল হচ্ছে বিচারপতি ওই যে ট্রাইব্যুনালের গঠনের ব্যাপারটা আর পিপিজিপি নিয়োগটা, প্রত্যেক দিন প্রত্যেক দুই দিন তিন দিনে প্রায়োরিটি ধরে আগায়। এখন আপনি আমি কিন্তু অলরেডি ওনাদের সাথে আজকে মিটিং করেছি, মিটিং করার পর আমরা আমাদের যারা ফরেন্সিক এক্সপার্ট আছে তাদের কাছে তো পাঠাবোই, প্রাইভেট পর্যায়ে আপনারা জানেন আমি কারো নাম বলতে চাই না, ফ্যাক্ট চেকিং করার ক্ষেত্রে অলরেডি যারা মানে নাগরিক পরিসরে যথেষ্ট সুনাম অর্জন করেছেন ওনাদের কাছেও পাঠাবো। 7 থেকে 10 দিনে আমাদের তো আছে 7 দিন, খুব চেষ্টা করবো 7 দিনের মধ্যে করার জন্য, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। আমরা আওয়ামী লীগ আমলে আইনটার যে অবস্থা ছিল আমি তার আমরা তার চেয়ে অনেক ইম্প্রুভ করার চেষ্টা করছি, আপনারা জানেন এটা নিয়ে আমরা অংশীদারদের সাথে মিটিং করেছি এবং আমরা কিছু কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনছি সংশোধনী আইনটার সংশোধনীতে। আপনারা কিছু জিনিস নিজেরাই জানেন যে যারা আসামি পক্ষ আছে তারা যে কোনো দেশের আইনজীবী নিয়োগ করতে পারবেন, ইন্টারন্যাশনাল যে কোনো হিউম্যান রাইটস বডি বা যে কেউ এখানে আপনার অবজারভার হিসেবে থাকতে পারবেন। তারপরে হচ্ছে আমরা ডিউ প্রসেস এনশিওর করার জন্য আসামি পক্ষকে যথেষ্ট পরিমাণ ডিউ প্রসেস দেওয়ার জন্য এখানে বিধান এনেছি। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের ক্ষেত্রে আপনারা জানেন যে ইলেকট্রনিক বা ডিজিটাল সাক্ষ্য এটা যেন খুব মানে যথেষ্ট পরিমাণে টেকেন ইন্টু অ্যাকাউন্ট করা যায় সেটার ব্যবস্থা করেছি। এমনকি আমরা অপরাধের যে ডেফিনেশন আছে সেটাও রোম স্ট্যাটিউট মোতাবেক করার চেষ্টা করেছি। এই সংশোধনীটা আমরা অংশীজনের সাথে মতামতের ভিত্তিতে ড্রাফটটা চূড়ান্ত করেছি, তারপরও সেই আলোচনায় যারা আপনার লয়ার ছিলেন যারা অংশীজন ছিলেন তাদের কাছে আবার আমরা পাঠাচ্ছি। এটা ধরেন কালকে আজকে রাতেই মেইল হয়ে যাওয়ার কথা, হয়তো আপনার এই মাসের মধ্যে এই সংশোধনীটাও চূড়ান্ত হয়ে যাবে। তবে সংশোধনীর জন্য কিন্তু বিচার আটকে নেই, বিচার বিচারের সাথে সংশোধনীর কোনো সম্পর্ক নাই, বিচার এখন যে আইন আছে যে অবস্থায় সেই অবস্থাতে শুরু হতে পারে। পরের প্রশ্ন কি করেছিলেন? আমি শুধু একটা জিনিস আপনাকে বলি যে এই আইনে মানে এটা আমাদের খুবই দুর্ভাগ্য, এটা আমাদের জন্য একটা শোচনীয় ঘটনা, জুলাই অগাস্ট গণহত্যাকালে যারা এটার জন্য মানে দায়ী ছিল বলে আমাদের কাছে মানে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে, যারা প্রকাশ্যে আপনার মানে গুলি করার হুমকি দিয়েছেন, ছাত্র জনতাকে প্রতিহত করার এই আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, তাদের অনেকেই গ্রেফতার হননি, আত্মগোপনে আছেন বা হয়তো পালিয়ে গেছেন। তো আমরা যারা গ্রেফতার আছে তাদের তো বিচার করা কোনো সমস্যা হওয়ার কথা না, আর যারা পালিয়ে গেছেন পলাতকদের বিচার করার বিধান এই আইনে রয়েছে, এবং ওনারা যদি দোষী সাব্যস্ত হন তাহলে আমাদের সাথে যে সমস্ত দেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে, বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে,
কেউ যদি সেই দেশে থাকে আমরা ওই চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে আনার জন্য অনুরোধ করব, ব্যবস্থা গ্রহণ করব। যাদের সাথে এই চুক্তি নাই তাদের ক্ষেত্রেও আমরা ইন্টারন্যাশনাল কাস্টমারি ল অনুযায়ী যতটুকু চেষ্টা করা যায় আমরা আনার চেষ্টা করব। আপনার বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল তারা নিজেরাই সংবিধান সংশোধন করে সংগঠনের বিচার করার, সংগঠনকে শাস্তি দেওয়ার বিধান করে গেছে। এখন আমরা অংশীদারদের সাথে আলোচনা করেছি, আলোচনার পর তারা মানে মেজরিটি বলেছে সংগঠনকে শাস্তি দেওয়ার বিধান থাকা উচিত। তো আমরা যে ফাইনাল ড্রাফটটা করেছি এটা সবার কাছে পাঠাচ্ছি, পাঠানোর ভিত্তিতে আমরা ওই বিধানটাকে সবার মতামত নিয়ে ওটা করব এবং সংগঠনের শাস্তির বিধান থাকবে, কিন্তু এটা কী ধরনের শাস্তি সেটা ওনাদের মতামতের ভিত্তিতে ঠিক করব। আপনি নিশ্চয় শুনেন, যখন একটা গায়েবী মামলা বা ভুয়া মামলাতে আপনার শাস্তি হলো তখন আপনার সামনে দুইটা পথ আছে, আপনি শাস্তিটা স্থগিত রাখার আবেদন করে ওটার বিরুদ্ধে আপিল করবেন, তাহলে তো আপনার কাউকে ক্ষমা চাইতে হলো না। শাস্তিটা স্থগিত রাখার আবেদন করা যায়, আমাদের এখানে যারা শাস্তিটা স্থগিত রাখার আবেদন করেছেন, ধরেন মাহমুদুর রহমান সাহেবের ওয়াইফ এবং শফিক রহমান, মনে পড়ছে আমার যে দুজনের নাম, সাথে সাথে আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি, আমরা এবং হোম মিনিস্ট্রি মিলে আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি, আমরা বলতে আমরা পুরো সরকার ব্যবস্থা বুঝাচ্ছি। তো এরকম যারা সব গায়েবী মামলা যারা সাজাগুলি হয়ে গেছে স্থগিত রাখার আবেদন করলেই আমাদের সরকারের পক্ষ থেকে আমি মনে করি এটা করে দেওয়া হবে, তারপর আপিলে যাবেন, যেহেতু গায়েবী মামলার তো আপিলে টিকার কথা না। জি, গুমের আপনি ঠিক বলেছেন, আমরা কিন্তু গুম সংক্রান্ত আন্তর্জাতিক যে কনভেনশন আছে সেটা আমরা এক্সিড করেছি বা সেটা আমরা পক্ষরাষ্ট্র হয়েছি, আর আমাদের এখানে গুমের স্পেসিফিক আইন নাই, কিন্তু আমাদের যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন আছে সেখানে আমরা গুমের অপরাধ সংযোজন করেছি, বিকজ আমরা ওই কনভেনশনটার এখন পক্ষরাষ্ট্র, এটা করার আমাদের গ্রাউন্ড আছে। সো অন্তত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ হিসাবে গুমের বিচার করার স্কোপ থাকবে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা তো আমরা প্রসিকিউশন টিমের উপর ছেড়ে দিয়েছি। তো প্রসিকিউশন টিম আমি যতটুকু ওনাদের কাছ থেকে শুনেছি এটা তো ওনাদের ডিসিশনের ব্যাপার, আমাদের পলিসি ডিসিশন হচ্ছে জুলাই অগাস্ট যে আপনার গণহত্যা, যেমন আমরা ধরতে পারি 15 জুলাই থেকে আপনার 5 অগাস্ট রাফলি, এদি এটা ইনভেস্টিগেশনের পর একটু আপনার ডেট দু একদিন এদিক সেদিক হতে পারে, মোটামুটি এরকম সময়। তবে এটা তো একটা অপরাধ, তারপর তো আরও অনেক অপরাধের প্রসঙ্গে আসতে পারে, যেমন গুমের যদি আপনি ধরেন অনেক গুম হয়েছে তার আগে হয়েছে, তারপর আপনি যদি মানবতা বিরোধী অপরাধ ধরেন হয়তো একটা সময় এর মধ্যে আপনার শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড এগুলি আসতে পারে। আমি মানে এখন মোস্ট প্রায়োরিটি হচ্ছে জুলাই অগাস্ট গণহত্যার মানবতা বিরোধী অপরাধের বিচার। ধন্যবাদ আপনাকে, গুমের জন্য নির্দিষ্ট আইনে পদক্ষেপ নিব আমরা, এটা মোটামুটি আপনি বলতে পারেন, এটা যেহেতু আমরা কনভেনশনটা পক্ষরাষ্ট্র হয়েছে এটা করা আমাদের জন্য মানে ইম্পারেটিভ হয়ে পড়েছে। আইসিটি 71 সালে যেগুলি বিচার চলছিল সেগুলি চলবে, এখন সেগুলি যদি দেখা যায় যে ওখানে কোনো মানে মামলা প্রকৃতি অনুযায়ী বিচারকের সিদ্ধান্ত নেবেন। অফিসিয়ালি মানে আদালত বিচারকরা কবে বসবে এখন দেখেন ভাই, আমি তো এটা বলার ইখতিয়ার রাখি না, আমি শুধু আপনাকে বলতে পারি ধরেন আগামীকাল জিও লেটার ইস্যু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন জিও লেটার ইস্যু হওয়ার পর যদি আমাদের মাননীয় যারা বিচারক আছে ওনারা যদি মনে করেন ওনারা আগামীকাল বসবে না, আগামীকাল বসবে, কারণ আমাদের যে টিনশেড আছে ওখানে বসার পর্যাপ্ত ব্যবস্থা নাই, কিন্তু ওখানে আমি নিজে ইন্সপেকশন করে দেখেছি ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং সদস্যদের বসার জন্য রুম রয়েছে যদিও অপ্রতুল, তো এটা ওনারা যদি প্রয়োজন মনে করে আগামীকালই বসবে, জিও লেটার ইস্যু হয়ে যাবে 15 দিন। জি, আমরা
সাধারণত আপনার সাধারণত যখন দোষী সাব্যস্ত হয়ে যায় সাধারণত প্রত্যার্পণের প্রশ্নটা তখন আসে, বুঝছেন? এখন আপনার এখন ভারতে আছে, তখন কোথায় থাকবে তা আমরা জানি না। ভারতে থাকলে ভারতের সাথে যেহেতু চুক্তি আছে, আমাদের পক্ষে এটা চাওয়াটা খুবই ইজি, আর অবশ্যই চাওয়া হবে দোষী সাব্যস্ত হলে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি খুবই অড টাইমে আপনাদের ডেকেছি, বাট মনে হচ্ছে না এটা এটা একটা মানে আপনারা খুশি হবেন এরকম একটা নিউজ, বুঝছেন? একজন ভালো কোনটা ওই যে ওটা বললাম যে ডিপেন্ড করে, বুঝছেন? আপনাদের আমি ওই যে আচ্ছা শুরু করি। আচ্ছা, আপনাদেরকে আজকে একটা ভালো খবর দেওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন যে আমরা দায়িত্ব গ্রহণ করার এক মাসের মাথায় আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আছে, এক মাস শেষ হওয়ার আগে আমরা প্রসিকিউশন টিমে নিয়োগ দিয়েছিলাম। তার কিছুদিন পর ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর থেকে অনেকের অপেক্ষা ছিল, অনেকের প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালত এটা গঠিত হচ্ছে না কেন। আসলে এটা গঠিত হচ্ছিল না কারণ আমরা বিচারপতি পাচ্ছিলাম না, হাইকোর্ট থেকে এখানে বিচারপতি দিতে হয়, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে এটা নিয়োগ করতে হয়। সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বিচারপতি ছিলেন না বা অন্য যে কোনো কারণে আমরা পাচ্ছিলাম না। এখন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগ হওয়ার পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবে মানে খুব অল্প দিন, বোধহয় দুই দিন আগে বিচারপতি নিয়োগ হয়েছে, এর মধ্যে আমরা সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুজন মাননীয় বিচারক এবং একজন অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজকে নিয়ে আমাদের এই মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধ বিরোধী ট্রাইব্যুনাল এটা গঠনের কাজ আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করার ছিল সম্পন্ন হয়েছে। আমি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি, এই আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হিসেবে আছেন হাইকোর্টের মাননীয় বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার, সদস্য হিসাবে আছেন হাইকোর্টের আরেকজন মাননীয় বিচারপতি শফিউল আলম মাহমুদ, আরেকজন সদস্য হিসাবে রয়েছেন অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। এর মাধ্যমে আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করার ছিল এই বিচার কার্য শুরু করার ব্যাপারে এটার একটা বড় ধাপ সম্পন্ন হয়েছে। তো আমরা আশা করব খুব শীঘ্রই অচিরেই বিচার কার্য শুরু হয়ে যাবে। কিন্তু একটা কথা আপনাদেরকে ক্লিয়ারলি বলি, বিচার কার্যের প্রাথমিক যে প্রি ট্রায়াল স্টেজ যেটা, যেখানে আপনার ইনভেস্টিগেশন করতে হয়, আলামত সংগ্রহ করতে হয়, সেটার কাজ আমাদের অত্যন্ত দক্ষ প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন টিম অলরেডি শুরু করেছে। যতটুকু আমি অবগত হয়েছি ওনারা খুব মানে ক্রেডিবল অনেক ইনফরমেশন কালেক্ট করেছেন, আরও কাজ চলছে, কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু বিচারিক কাজ যেটা সেটা খুব অচিরেই শুরু হবে। আমরা আশা করি ছাত্র জনতার গণ অভ্যুত্থানকালে যে নির্মম গণহত্যা ঘটেছে, যে সহস্র 1000-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার ছাত্র জনতাকে আহত করা হয়েছে, কারো চোখ চলে গেছে চিরদিনের জন্য, দৃষ্টিশক্তি হারিয়েছেন, আপনারা দেখেছেন একজনের এখানে গুলি লেগেছে পুরো মুখ, একদম কি বলবো মানে তাকানো যেন এমন একটা অবস্থায় চলে গেছে, অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তো এই অপরাধের বিচারের একটা মানে সবচেয়ে শক্তিশালী একটা ফোরাম আমি বলবো আন্তর্জাতিক অপরাধ আদালত, সেটা অ্যাক্টিভেটেড হয়ে সম্পূর্ণভাবে অ্যাক্টিভেটেড হয়ে যাবে আর দু একদিনের মধ্যে। আমাদের আইন মন্ত্রণালয় থেকে যা করার এটা আমরা কমপ্লিট করে ফেলেছি, আমাদের আর কিছু করার নাই। এরপরে আমাদের কাছে ধাপে ধাপে যে সহযোগিতা চাওয়া হবে, ধরেন যদি বলা হয় যে প্রসিকিউশন টিমে আরও দরকার, ইনভেস্টিগেশন টিম আরও দরকার, বা কোনো একটা স্টেজে যদি মনে হয় যে যুদ্ধ এই আন্তর্জাতিক অপরাধ আদালতের আরেকটা ট্রাইব্যুনাল দরকার, ট্রাইব্যুনাল টু দরকার, এরকমভাবে আমাদের কাছে সহযোগিতা চাওয়া হলে আমরা এটা দিতে প্রস্তুত আছি। এটা হচ্ছে একটা বিগ নিউজ। আরেকটা বিগ নিউজ হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেক মানে নিম্ন আদালতে বিচার কাজ অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছিল, আমাদের পিপি জিপি এডিশনাল পিপি ওনারা ছিল না। এটা কেন ছিল না আপনাদের একটু ব্যাখ্যা করি।
গত ফ্যাসিস্ট আমলে প্রায় 4,500 পাবলিক প্রসিকিউটর জেনারেল প্র্যাকটিশনার জিপি পিপি এই সমস্ত অফিসে সরকারি উকিল যাকে বলি আমরা 4,500 ছিল। এই অগাস্টে 5 তারিখের পর দু একজন ছাড়া তাদের অধিকাংশ পালিয়ে গেছেন অথবা আত্মগোপন করেছেন। কেন করেছেন আপনারা বুঝতেই পারছেন। ফলে আমাদেরকে যে জিপি এবং পিপি এগুলি নিয়োগ দিতে হয়েছে এডিশনাল পিপি, সেটার জন্য আমাদের অনেক সময় লেগেছে। তো অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না, মনে হয় যে এটা এত সময় লাগছে কেন। একটু আপনাদের ফিগারটা বলি তাহলে বুঝতে পারবেন। 4,500 পাবলিক প্রসিকিউটর বা সরকারি আইনজীবী নিয়োগ করার জন্য আমাদের এখানে আবেদন এসেছে প্রায় 50 থেকে 60 হাজার। এগুলি একটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্ক্রুটিনি করে 4,500 বাছাই করা এবং এটা বিভিন্ন পর্যায়ের তথ্য নিয়ে, এটা যে কী পরিশ্রম গেছে আমার মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা কর্মচারী আছেন আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যারা সচিবালয় বিট করেন আপনারা জানেন আমাদের এখানে 7টা 8টা পর্যন্ত রাত কাজ হয়েছে, কখনো কখনো শনিবার কাজ হয়েছে, প্রথম দিকে শুক্রবারও কাজ হয়েছে। আমরা আমাদের মতো চেষ্টা করি সবসময় সব তথ্য জানানো, জানা দেখে মনে হয় যে হয়তো আমরা খুব দ্রুত কাজ করছি না। আমাদের যতটুকু সাধ্য আছে আমরা যথেষ্ট দ্রুত কাজ করছি। আজকেই আমি ঢাকা জেলার যে সরকারি কৌশলীরা আছেন তাদের নিয়োগের কাগজে সাইন করেছি। শুধু ঢাকা জেলাতেই ওনাদের সংখ্যা হচ্ছে 700 সামথিং 762 মতো আর কি। বুঝতেই পারছেন এখানেও আবেদনপত্র ছিল প্রায় 10,000 মতো। যাই হোক, এটা আমাদের উল্লেখযোগ্য কেন, কারণ নিম্ন আদালতের বিচার কাজগুলো শুরু করা দরকার। অনেক গত ফ্যাসিস্ট আমলে অনেক মিথ্যা হয়রানিমূলক মামলা হয়েছে, সেই মামলাগুলো আমরা প্রত্যাহার করতে পারছিলাম না, কারণ যেই মামলায় চার্জশিট হয়ে যায় সেই মামলায় পিপি যদি কোনো অ্যাপ্লিকেশন না করে, পিপি যদি সেটাকে রিমুভ না করে, তাহলে সেই মামলা প্রত্যাহারের কোনো সুযোগ থাকে না। অনেক সময় অনেকে আমাদেরকে না বুঝে বলে এত মিথ্যা হয়রানিমূলক মামলা এটা আইন মন্ত্রণালয় কেন প্রত্যাহার করছে না। এটা তো আমরা চাইলেই প্রত্যাহার করতে পারবো না। যেই মামলা চার্জশিট হয় নাই তদন্তের পর্যায়ে আছে শুধুমাত্র সেটা আপনার প্রত্যাহার করার সুযোগ থাকে, সেটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিশে, একা আমাদের কিছু করার নাই। আর যেই মামলার চার্জশিট হয়ে গেছে সেই মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে পিপিকে থাকতেই হয়, পিপিকে মুভ করতে হয়, পিপিকে অ্যাপ্লিকেশন করতে হয়, অথবা বিচার কার্য সম্পন্ন করে যিনি আসামি আছে ওনাকে মুক্তির সুযোগ খুঁজতে হয়। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমি এমনও দেখেছি যেই মামলায় সাজা হয়ে গেছে সেই মামলাও কেন আমরা প্রত্যাহার করছি না, এই ধরনের প্রশ্ন তোলা হয় মাঝে মাঝে। তো এটা তো একটু আইনটা একটু জানা থাকলে ভালো হয়, যেই মামলায় সাজা হয়ে গেছে সেটা যতই মিথ্যা ষড়যন্ত্রমূলক অবিশ্বাস্য মামলা হোক না কেন, এটা শেখ হাসিনার ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে এখন ওইখানে যদি ফরমাইশি রায় হয় সেই ফরমাইশি রায় আমি বা আপনি মিথ্যা ষড়যন্ত্রমূলক জানলেও এই ফরমাইশি রায় আপনি ইচ্ছা মতোই এটাকে প্রত্যাহার করতে পারেন না, যদি শাস্তি হয়ে যায়। শাস্তি হয়ে গেলে যত রং শাস্তি হোক না কেন, যার বিরুদ্ধে শাস্তি হয়েছে উনার আবেদন ছাড়া স্বতঃপ্রণোদিতভাবে আইন মন্ত্রণালয়ের কোনো কিছু করার নাই। এক্ষেত্রে অনেক সময় আমরা প্রকৃত তথ্য বা আইনটা হয়তো আমরা অবগত না বা অ্যাওয়ার না, এটা নিয়ে অনেক ধরনের মানে ই হয় যে আইন মন্ত্রণালয় কিছু করছে না কেন। আমাদের যা করার আমরা করছি, যথেষ্ট চেষ্টা করছি, ভুল থাকবে, বাট একটা জিনিস নিশ্চিত থাকেন আমরা বেআইনিভাবে কোনো কিছু করার স্কোপ আমাদের নাই, সেটা করার ইচ্ছাও আমাদের নাই। আইনগত পরিসীমার মধ্যে এই জুলাই অগাস্ট যে গণ আন্দোলন হয়েছে সেখানে যে ছাত্র জনতা যে সমস্ত মামলায় ভিকটিম হয়েছে সেটাকে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু করার সব আমরা করছি। এখন মাঝে মাঝে অনেক লোকজন একটু কনফিউজ হয়ে যায়, যেমন আমি মাঝে মাঝে শুনি, আমাকে মানুষজন বলে, আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনি যে ডিমের দাম বাড়লো কেন, এটা আসিফ নজরুলের দোষ। তারপরে একজন ছাত্র চিকিৎসা পাচ্ছে না, আসিফ নজরুলের দোষ বা আইন মন্ত্রণালয়ের দোষ। পুলিশ গ্রেফতার করলো কেন, সেটাও বলে আইন মন্ত্রণালয়ের দোষ। পুলিশের গ্রেফতারের সাথে আইন মন্ত্রণালয়ের কী সম্পর্ক? তো এগুলি তো আপনার মানে মনে হয় তো আমাদের প্রতি বেশি প্রত্যাশা, বা আমাকে হয়তো আপনারা কেউ কেউ বেশি ভালোবাসেন এই জন্য একটু বেশি প্রত্যাশা করা, কিন্তু এটা তো আইন দ্বারা ডিফাইন্ড, অন্য মন্ত্রণালয়ের কাজ আমি করতে পারবো না, কোনো রকম এখতিয়ার আমার নাই। তবে যখন উপদেষ্টা মণ্ডলীর সভা হয় যদি ইস্যুগুলো আসে তখন নিজেদের মতামত পরামর্শ কনসার্ন এগুলি জানাতে পারি, কিন্তু এটি ইমপ্লিমেন্টেশন করার দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। ওনারা যথেষ্ট চেষ্টা করেন,
কিন্তু অন্য মন্ত্রণালয়ের কোনো কাজ করে দেওয়ার এখতিয়ার আমাদের মন্ত্রণালয়ের বা আমাদের মন্ত্রণালয়কে মন্ত্রণালয়ের কাজ করে দেওয়ার এখতিয়ার অন্য মন্ত্রণালয়ের নাই, এইটুকু আমার বক্তব্য। এখন এটা তো ধরেন বিচারক, মানে কতদিনের মধ্যে বিচারক হবে একটু বিচার কার্যের ব্যাপার। আমাদের ধরেন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করার ছিল, তিনটা অর্গান থাকে, ইনভেস্টিগেশন, প্রসিকিউশন, কোর্ট, এটা আমরা করে দিয়েছি। আপনারা জানেন আগামীকাল আমরা যে পুরানো যে হাইকোর্ট বিল্ডিংটা আছে যেখানে বিচার হচ্ছে, বিচার হবে আশা করি আমরা। এমনিতে একটা অস্থায়ী টিনশেড আছে, সেখানে আমাদের প্রসিকিউশন ইনভেস্টিগেশন টিম বসছেন, বিচারকদের বসার রুমও আছে। গত সপ্তাহে আমি এবং আমাদের শিল্প এবং পূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আমরা গিয়ে দেখে এসেছিলাম যে পুরনো হাইকোর্টে যে বিল্ডিংটা আছে এটা সংস্কার কাজ যেন তাড়াতাড়ি করা হয়। উনি অনেক চেষ্টা করছেন, উনি বলেছেন উনি ওনার পূর্ত মন্ত্রণালয় থেকে যত 120% এফোর্ট দিচ্ছে আমি বলতে চাই, এত বেশি মানে ইনভলভ আছেন। আগামীকাল 5টার সময় আবার আমরা ওখানে পরিদর্শনে যাব, যাতে আমাদের ফিজিক্যাল প্রেজেন্সও অন্তত কাজটাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটা মানে অ্যাডেড ফ্যাক্টর হিসাবে কাজ করে। তো এটা ধরেন বিচারিক প্রক্রিয়া, কোনো কিছুই আমাদের হাতে নাই। কিন্তু রিয়ালিস্টিক্যালি যদি বলেন যে এই মাসের মধ্যে আপনার মানে বিচারপতিরা এই মাসের মধ্যে হয়তো বসতে পারেন। বিচারপতি নিয়োগ শেষ, আমি তো নাম বলে দিলাম আপনাদের, না আর আর আপনার ফরমালিটি যেটা, আর শোনেন বিচারক নিয়োগের ক্ষেত্রে আর ফরমালিটি যেটা, সেটা একটা দুইটা যে প্রসিজুরাল দিকে রয়েছে আজকে রাত্রি হয়ে যাবে। আমার এখান থেকে আমি সামারি করে দিয়েছি, সুপ্রিম কোর্টের পরামর্শ চলে আসছে, আমার এখান থেকে অ্যাপ্রুভ করে আমি সামারি করে দিয়েছি সুপ্রিম কোর্টের পরামর্শ মোতাবেক। আপনি বলতে পারেন যে অবশিষ্ট আনুষ্ঠানিকতা যেটা আছে সেটা আপনারা অফিসে ফিরতে ফিরতে হয়ে যাবে।